প্রথম প্রশ্ন, এই দেশে যত ইসলামী দল আছে সবাই নিজেকে আহলে সুন্নাহ ওয়াল জামাত দাবি করে, অথচ এদের মধ্যে অনেকেই আছে যারা মাজার পূজা শিরক বিদআতের সাথে জড়িত। এখন আমরা কাদেরকে সঠিক মনে করব এবং কারা আহলে সুন্নাহ ওয়াল জামাত? ভাইরা আমার, সঠিক দল, সঠিক মানুষ, যে শ্রেণী সঠিকতার উপর আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুইটা মার্কা বলে দিয়ে গেছেন। কয়টা মার্কা? এই মার্কাগুলো যাদের মধ্যে থাকবে, যে ব্যক্তির মধ্যে থাকবে, সে যেখানে থাকুক, যেই গ্রুপের হোক, যে বংশের হোক, যে দেশের হোক, যে ভাষার হোক, এবং তার সাথে আপনার চিন্তার অনেক মত পার্থক্য থাকুক, কিন্তু বেসিক ওই দুইটা বিষয় তার মধ্যে যদি থাকে, তাহলে এই লোকটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, এই লোকটা আখিরাতে নাজাত প্রাপ্ত, এই লোকটা কিয়ামতের ময়দানে শেষ হাসি হাসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহুদিরা 72 দলে বিভক্ত হয়েছে আর আমার উম্মত হবে 73 দলে বিভক্ত। এর মধ্যে একটা দল থাকবে, একটা শ্রেণীর মানুষ থাকবে, যে শ্রেণীর মানুষেরা মূলত নাজাত পাবে, তারা হলো মা আনা আলাইহি ও আসহাবি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং তার আদর্শ, তার হাদিস, এগুলোকে যারা অনুসরণ অনুকরণ করে চলবে, সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যারা ছিলেন, তার হাতে গড়া শিষ্য যারা ছিলেন, তাদের আদর্শকে যারা ধারণ করবে, জামাআতুস সাহাবা, এটাকে যারা সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে এবং তাদেরকে সামনে রেখে চলবে, এটা আহলুস সুন্নাতি ওয়াল জামাআ। জামা মানে জামাআতুস সাহাবা, এটা তাদের দুইটা মার্কা। এই মার্কা যাদেরকে আছে আপনি তাদেরকে সঠিক মনে করবেন। কেউ নিজেকে সঠিক মনে দাবি করলেই তো হবে না। আজকাল অনেক দল বের হয়েছে যারা নিজেদেরকে নাম দেয় তাওহিদের দল। কি নাম দেয়? তাওহিদের দল, হিজবুত তাওহিদ, মানে তাওহিদের দল। কিন্তু আপনি যদি জিজ্ঞাসা করেন তাওহিদ শব্দটা শুদ্ধ উচ্চারণে একটু বলেন, আরবিতে তাওহিদ এ হা যথাস্থান থেকে উচ্চারণ সঠিকভাবে তাদের শতকরা কয়জন করতে পারবে, এটা নিয়ে আমার যথেষ্ট যৌক্তিক সন্দেহ আছে, আপনি নিজেও চেক করে দেখতে পারেন। অথচ দাবিতে এরকম অনেক চটকদার চটকদার দাবিওয়ালা মানুষ এখন দুনিয়াতে বের হয়েছে। অতএব ভাই আমার, দাবির কাজ না, এটা কাজের কাজ। যেই মুসলমান সুন্নাকে অনুসরণ করে, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার আলোকে নিজের জীবনকে সাজাবে, প্রতিটা কাজ করবে। নাম দিচ্ছেন তাওহিদের দল, সুন্নতের নামগন্ধ আপনার আশেপাশে নেই। নাম দিচ্ছেন আপনি আহলে সুন্নাহ, অথচ আপনি বিদআত ছাড়া কোনো কিছু আপনার মধ্যে নেই, তাহলে এটা কখনো আহলে সুন্নাহ জামাত হতে পারে? কাজ দেখে কাজ, নাম দেখে কাজ নয়। এই জন্য আমরা দেখব যে ব্যক্তির মধ্যে সুন্নাতে রাসুলের অনুসরণের প্রবণতা, আগ্রহ যত বেশি আছে, সাহাবা ইকরামের আনুগত্য এটা করার ব্যাপারে আগ্রহ যার ভিতরে যত বেশি আছে, সেই লোকটা হকের উপর আছে ইনশাআল্লাহ।